আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জয়যাত্রা টেলিভিশন কর্তৃক আয়োজিত নিয়মিত অনুষ্ঠান সূর্য সন্তানের কথা আজ নিয়ে আসছি আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ আব্দুল মজিদ আমাদের মাঝে উপস্থিত আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আমরা বীর মুক্তিযোদ্ধাকেদেরকে দেখতে পাই এক সময় হয়তো আমরা এই মুক্তযোদ্ধাদেরকে দেখতেও না তো আপনাদেরকে পেলে আমরা অনেক আনন্দিত হই খুশি হই তো আমাদের আজকে এই অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাকে স্বাগতম জানাই তো আপনার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে সেগুলি হচ্ছে এই যে এই যে যুদ্ধ চলাকালীন সময় আপনার বয়স কত ছিল আমার প্রথম আমরা জানতে চাবো আপনার কাছ থেকে আমার বয়স যদি শুধু সরাসরি বলতে যাই তাহলে সেই সময় আমার বয়স তেইশ কি চব্বিশ তবে ইতিহাসটা একটু বলতে গেলে যেহেতু আজকে প্রায় অর্ধ শতাব্দীর কাছাকাছি সময় ওই সময় আমি পাকিস্তানি ফোর্স পাকিস্তান বিমান বাহিনী বলেন পাকিস্তানি এয়ারফোর্সে আমি চাকরি করতাম আমার পোস্টিং ছিল করাচিতে তো আমাদের বাঙালিদের পাকিস্তানে যারা আমরা থাকতাম বাঙালিদের ভিতরে একটা একত্ব বোধ ছিল আমরা মোটামুটিভাবে আমাদের ভিতরে সব আলোচনা হতো মোটামুটি আমরা বাঙালিরা বাঙালিরা খুব সেটা নিজেরা নিজেরা খুব সেই ইনফরমেশনগুলি জানতে চেষ্টা করতাম বাংলাদেশে কি ঘটতেছে সেই সময় তদানন্ত পাকিস্তানে আমরা খুব দ্রুতই খবরগুলি পাওয়ার চেষ্টা করতাম বিভিন্ন মাধ্যমে যদিও তখনকার দিনের কমিউনিকেশন আজকের মতো এত সহজ এবং ছিল না এখন যেমন আমরা গ্লোবাল সিটিজেন হয়ে গেছি কিন্তু সেই সময় এই সুযোগটা অত ছিল না তো যাই হোক আমি যদিও ডিসেম্বর মাসে আমি ছুটি থেকে ফেরত গিয়েছিলাম কিন্তু পরবর্তী মার্চের ছুটি অ্যাপ্লাই করলাম আমি কারণ আমি উদ্বুদ্ধ হলাম যে আমাকে পঁচিশে মাসের আগে যে কোনোভাবেই আমাকে ইস্ট পাকিস্তানে ফিরতে হবে তো আমার উদ্বুদ্ধতার কারণে আমাদের নিজেদের ভিতরে আমরা কিছু আলোচনা করেছিলাম সেই সময় আমার আমার দেশের বাড়ি বগুড়ায় বগুড়ার এক পরিবার ছিল যাদের তখন আমি যেহেতু আনমেরিড ছিলাম আমরা পাকিস্তানে আমরা কিছু যারা পরিবার নিয়ে বসবাস করতো ওই সব পরিবারে আমাদের আসা যাওয়া ছিল তারই পরিপ্রেক্ষিতে ওনারাই মূলত সবাই মিলে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা বেশ কিছু লোক একসাথে আমরা ছুটিতে যাব তো সবার পক্ষে হয়তো ছুটি নেওয়া সম্ভব হয়নি তো যার যার পক্ষে ছুটি নেওয়া সম্ভব হলো তার ভিতরে আমি ব্যক্তিগতভাবে একাই ওনারা যদি আমার সাথে আসার কথা ছিল কিন্তু ওনারা আসতে পারেননি আমি বাইশে মার্চে আমি তখন করাচি থেকে প্লেনে আমি ঢাকায় এসে নামি ওই সময় নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান এয়ার এয়ারলাইন্সের কোনো বিমান তখনকার ভারতের উপর দিয়ে আসতে পারতো না যদিও আমাদের তখনকার সময় লাগতো তিন ঘন্টা কিন্তু আমরা আসার সময় যখন আমি আসি বাইশে মার্চে ভারতের উপর দিয়ে এয়ারোপ্লেন আসার সুযোগ না থাকার কারণে এটা শ্রীলঙ্কা ঘুরে প্লেনটা চলে আসা তো আমাদের প্রায় ছয় ঘন্টা ট্রাভেল করে আমরা ঢাকায় এসে নামি তা আমি যখন ঢাকায় নামি তখনকার দিনের কথা আমার খুব স্পষ্ট মনে আছে শুনশান ঢাকা কোথাও কোনো শব্দ নাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের সাথে সেই সময় ধরেন কেমন যেন একটা চাপা একটা ভাব গুরু গম্ভীর একটা ভাব রাস্তাঘাটে খুব দু এক একটা রিক্সা বা ওই যে বেবি ট্যাক্সি পাওয়া যেত বাস খুব সামান্যই ছিল ছিলই না বলতে গেলে এবং সেই সময় প্রত্যেকের আমার যদি মনে আছে প্রত্যেকের কালো ব্যাস এবং রিক্সা বেবি ট্যাক্সিগুলিতে বাংলাদেশের ওই যে সেই পতাকাটা যে বাংলাদেশের ম্যাপ সহ যে পতাকাটা ওই পতাকাধারী প্রত্যেকটা রিকশা এবং বেবি ট্যাক্সি তারা এগুলি ব্যবহার করত। তা আমি যখন ঢাকাই এয়ারপোর্টে এসে নামি দেখলাম যে এয়ার ট্রাফিক কন্ট্রোল যারা করতেছে তারা যদিও এটা পিআইএতে আমি এসেছিলাম পিআইয়ের লোকদেরই এয়ার ট্রাফিক কন্ট্রোল করার কথা কিন্তু সেই সময় যে কোনো কারণে হোক হয়তো পিআইয়ের লোকজন কেউ ছিল না তখন এয়ারফোর্সের লোকেরই তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল করতেছিল এটা আমার কাছে একটু বিশ্বাদৃশ্য লেগেছে ঢাকাতে নেমেই যে কেন এয়ারফোর্সের লোক কেন ওয়াইন সিভিল যারা যারা পিআইয়ের স্টাফ তারা নয় কেন যাই হোক পরবর্তীতে ওখান থেকে আমরা এয়ার ওই এয়ারলাইন্সের ওদের বাসে আমরা স্যারাটন গেলাম স্যারাটন থেকে আবার আমি কমলাপুর রেল স্টেশন হয়ে তারপরে দেশে চলে যাই দেশ মানে বলতে আমার বগুড়া জেলাতে চলে যাই আমরা ট্রেন তখনকার দিনে তো ট্রেন ছাড়ার কোনো খুব একটা বিশেষ যোগাযোগ ছিল না তো আমি কমলাপুর স্টেশন থেকে রেলে তারপরে আমি বগুড়াতে গিয়ে নামি এবং পরের দিন তেইশে মার্চে আমি বাড়িতে পৌঁছি কেন সারারা ট্রাভেল করে যেতে হয়েছে যাই হোক যাওয়ার পরে দুই দিন পরে আমরা হঠাৎ খবর পেলাম যে মার্শাল্লা জারি হয়েছে কিন্তু কীরকম কি হয়েছে আমরা অত কিছু যেহেতু যোগাযোগ ব্যবস্থা অত ভালো ছিল না খালি শুনলাম যে রেডিওতে একটু একটু মার্শাল জারি হয়েছে শোনার পরে তখন আমার উপজেলা হলো বগুড়া জেলার স্যারিয়াগান্দি আমি স্যারিয়ান্দি উপজেলা হেডকোয়ার্টারে চলে আসি যে ওখানকার যে তখনকার যারা নেতৃস্থানীয় ছিল বিশেষ করে আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা ছিল প্রয়াত আমাদের মমতাজ ভাই বলে উনি সেভেন্টি ওয়ানের শেষের দিকে ডিসেম্বরে মারা গেছেন পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে তো মমতাজ ভাই সেই সময় মূলত আমাদেরকে নেতৃত্ব দেওয়ার যে নেত যারা নেতৃত্ব যে কয়েকজন দিতেন তখন শাড়িকেন্দ্রে মমতাজ ভাই ছিলেন অন্যতম এবং আমার সাথে খুব তার সৌহার্দ্য ছিল যে কারণে হোক আমরা তো তখন উনি আমাকে বললেন যে আমাদের যেহেতু গরিলা যুদ্ধ করতে হবে অথবা আমাদের ছেলেপেলেদেরকে গেরিলা ট্রেনিং নিতে হবে তো যার ফলে যাই হোক মমতাজ সাথে আলোচনার পরে আমার যে ভূমিকাটা সেভেন্টি ওয়ানে আমি যে ভূমিকাটা মুক্তিযুদ্ধের যে ভূমিকাটা রাখছিলাম ওই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো যে মেনলি ওখানে আলোচনার করার পরে যেহেতু আমার পাকিস্তানি এয়ারফোর্সের একটা ব্যাকগ্রাউন্ড ছিল মিলিটারি ট্রেনিং আমার আছে এই জন্য উনি তখন আমাকে বললেন যে আপনি তাহলে আপামর জনসাধারণ ছাত্র জনতা এদেরকে আপনি মুক্তিযুদ্ধের উপরে কোনো ট্রেনিং দিতে পারেন কিনা না বা এদেরকে কীভাবে কী ট্রেনিং দেওয়া যেতে পারে আমাদেরকে কিন্তু গরিলা যুদ্ধ করতে হবে তো তখন আমি ওখানে আহ্বান করলাম আমার সাথে তখন জয়েন করলেন তখনকার দিনের নাইফ সেবাদার জালাল উনি আর্মিতে ছিলেন তো উনিও আমার সাথে জয়েন করলেন তখন আমরা করলাম কি সাইরিয়া স্কুল মাঠে আমরা জনগণকে তখন অ্যানাউন্স করে দিলাম সবাইকে ঘোষণা করে দিলাম যে আপনারা এখানে আসেন মুক্তিযুদ্ধের উপরে ট্রেনিং হবে এবং হিউজ লোকজন বিভিন্ন স্তরে শুধু ছাত্র নয় বিভিন্ন ইভেন কৃষকেরা তারা পর্যন্ত এসে আমাদের সাথে এই ট্রেনিংয়ে জয়েন করার জন্য এবং আমি আরও কয়েকটা জায়গাতে বরিকান্দি প্রাইমারি স্কুলের ওখানেও আমি কিছু লোকজনকে ট্রেন আপ করেছিলাম সেখানেও আমি দেখেছি যে শুধু ছাত্র নয় বরং কৃষকের ছেলে পেলে কৃষক এরাও চলে আসছে মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য লেখাপড়া জানুক বা না জানুক এটা বড় কথা নয় দেশের জন্য যুদ্ধ করতে হবে এটাই তাদের সবচেয়ে বড় কথা ছিল এই জন্য আমি অনেক আমাদের সাইড কিন্তু স্কুল মাঠ ভরে যেত আমি যখন ট্রেনিং দিতাম তারপরে কিছু ফিজিক্যাল ট্রেনিং দিতাম যেহেতু আমার মিলিটারি একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমি ফিজিক্যাল ট্রেনিংগুলি আমি তাদেরকে দিতে পারতাম পাশাপাশি তখন থানা যেহেতু বগুড়া শহর তখন পর্যন্ত মিলিটারিদের কন্ট্রোলে যায় নাই এই জন্য আমরা এটা খুব সম্ভব এপ্রিল মাসের বাইশ অথবা তেইশ তারিখে বগুড়া শহর ডাউন হয় মানে পতন আসলে আমরা মোকাবেলা করতে পারিনি তখন তখন আর আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম কেন ওই বাহিনী যখন তারা যমুনা ক্রস করে যখন তারা বগুড়াতে যা পৌঁছলো তখন আমরা আমাদের যে লোকবল এবং যা অস্ত্র যা ছিল ওইটা দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে মোকাবেলা করার মত আমাদের সামর্থ্য ছিল না ফলে আমরা ওখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম বলতে গেলে আমরা একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলাম যেহেতু বগুড়া শহরের ডাউন ঘটে গেল কারণ আমাদের একটা বিশাল আসানে কিন্তু আমরা ওখানে বিভিন্ন জায়গাতেই মুক্তিযোদ্ধার ট্রেনিং ক্যাম্প অলরেডি অটোমেটিকলি গড়ে উঠতেছিল সেই গড়ে উঠতেছিল স্বতঃস্ফূর্তভাবে এবং আমি যখন উপজেলাতে শুরু করি আমার দেখা থেকে অন্যান্য জায়গাতেও লোকজন এরকম মুক্তিযোদ্ধাদের উপরে অনেক ট্রেনিং ব্যবস্থা করেছিল তার উদ্বুদ্ধ মানে মুক্তিযোদ্ধায় জয়েন করবে তারা অংশগ্রহণ করবে এটার জন্য তারা অনেক উৎসাহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুল কলেজ প্রাঙ্গনে বিভিন্ন জায়গাতেই এটাও ঘটতেছিল আমি যখন এটা করার পরে যখন বগুড়া ফল ডাউন হলো তখন আমরা সব পলাতক হয়ে গেলাম বলতে গেলে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরে বিভিন্ন জায়গাতে এদিক ওদিক পালানো কী করা যায় পরবর্তী অ্যাকশন কি আমরা কেউ কিছু জানি না কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে যাই হোক পরে দুই তিন মাসে এইভাবে ঘোরাঘুরি নানান জায়গায় ঘোরাঘুরি করার পরে জুন মাসের দিকে আমি ইন্ডিয়াতে ঢুকে গেলাম আমরা পথে আমার বাড়ি যেহেতু যমুনা নদীর কাছাকাছি ছিল আমরা নৌকাপথে যমুনা দিয়ে সোজায় গিয়ে আসামের মাইনকেটচর বলে একটা জায়গা আছে ওই জায়গাতে ওখানে একটা অস্থায়ী একটা ক্যাম্প করেছিল শরণার্থী বা মুক্তিযুদ্ধের জন্য যারা যাবে এই মাইনকেট চরের সেখানে একটা ক্যাম্প ছিল সেখানে গিয়ে আমরা রিপোর্ট করি ওখান থেকে আমরা পার হয়ে যমুনা পার হয়ে আমার ওই পার হলো ধুবড়ি আসামের ধুবড়ি ধুবড়িতে ওখানে গিয়ে আমরা ট্রেনে চড়ি ওই ট্রেনে প্রায় মনে হয় আমার একদিন কি দিন বা দুই দিন লেগেছিল আমাদের পশ্চিমবাংলাতে পৌঁছতে তো পশ্চিম বাংলা মানে তখন পশ্চিম দিনাজপুর পশ্চিমবাংলার পশ্চিম দিনাজপুর বলে একটা জেলা আছে সেখানে বালুঘাট বলে একটা ছোট্ট শহর আছে ওই বালুঘাট শহরে ছিল আমাদের ইয়ত ক্যাম্প মুক্তিযোদ্ধাদের তো তখন আমরা ওখানে আমরা আমার সাথে যদিও অপরিচিত অনেক ছেলেপেলে ছিল দু একজন পরিচিত ছিল আমরা সব সদল বলে গিয়ে তখন এই ইয়ত ক্যাম্পে গিয়ে রিপোর্ট করি বালুঘাট ইয়োদ ক্যাম্পে তো বালুঘাট ইয়োদ ক্যাম্পের তখন ক্যাম্প কমান্ডার ছিলেন এম এ আবু সঈদ প্রফেসর আবু সঈদ সাহেব পাবনার হ্যাঁ উনি ছিলেন ইয়োদ ক্যাম্পের কমান্ডার হ্যাঁ এবং আমি রিপোর্ট করি তখন এয়ারফোর্সের ওখানে ফ্লাইট ট্রেন রহিম বলে একজন ছিলেন তার কাছে আমি ওখানে রিপোর্ট করি ইয়েদ ক্যাম্পে তখন করার পরে বললো যে আপনার যেহেতু এখানে এটা ইয়োদ ক্যাম্প এখানে আমরা কিছু বেসিক ট্রেনিং দিই তো আপনি আমাকে রহিম সাহেব তখন বলেন যে আপনি একটা কাজ করতে পারেন যেহেতু আপনার ট্রেনিং দেওয়ার একটা অভিজ্ঞতা আছে আপনি এখানে মুক্তিযোদ্ধাদেরকে ফিজিক্যাল ট্রেনিংটা দেন তো তখন আমি বেশ কিছুদিন অন্যদেরকে ট্রেনিং দিয়েছি মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং শেষ হ্যাঁ তো কাজে আমি বলতে গেলে ওইভাবে মুক্তিযোদ্ধাদের ট্রেনার আমি আসলে যাই হোক সেখান থেকে আমাকে পরবর্তীতে নির্দেশ আসে যে আমাদের মহদিপুরে যুদ্ধ দিতে হবে মহদিপুরে মহদিপুরে তখন আমরা ইয়ত ক্যাম্প থেকে আমার এখনও মনে আছে আমরা আটষট্টি জন ছেলে পেলে সবাই আমরা মোটামুটি বগুড়ারই এলাকার সেই সময় আমার সাথে প্রয়াত এয়ারফোর্সের হান্নান সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন উনিও মারা গেছেন উনিও মুক্তিযোদ্ধা ছিলেন আরও অনেকে আছে যাই হোক এলাকার অনেক মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন যারা জানেন বা আমি যাদের সাথে গিয়েছিলাম যাক তারপরে মহদি ক্যাম্পে যখন আমরা আসছিলাম যে ফ্রন্ট ফাইট করার জন্য এই রাজশাহী জেলার যে চাঁপাই বর্তমানে ওখানে কানসার্ট বলে একটা হাই স্কুল আছে সেই কানসার্ট হাই স্কুলে ছিল হলো পাকিস্তান আর্মিদের ক্যাম্প আর ঠিক তার ভাষা ওখানে একটা নদী তার ভাষা হলো মহদিপুর মহদিপুর জায়গাটা হলো মূলত যে আমরা ইতিহাসে যে গৌড় পড়েছি এই গৌর এলাকাটা হলো ওটা মূলত সেখানে বড় ওই যে এই পাশে ছোটো সোনা মসজিদ ওই পাশে বড় সোনা মসজিদ তাঁতিপাড়া মসজিদ কদম রসুল মসজিদ বারদুয়ারি মসজিদ এবং মুঘল আমলের বেশ কিছু স্মৃতিও কিন্তু ওখানে এখন পর্যন্ত বিজড়িত আছে এবং গৌরের সেই ক্যাম্পে ওখানেও আর একটা ছিল ছিল। তো ওখানে আমরা বেশ কিছু দিন থাকার পরে তো তখন আমাদেরকে বললো যে না তোমাদেরকে আবার ব্যাক টু দ্য ইয় ক্যাম্প আবার আমাদেরকে প্রায় মাসখানিক বোধহয় থাকলাম অত মনে নেই তারপরে আবার ব্যাক টু দ্য ইয় ক্যাম্পে আসার পরে তখন আমাকে বলা হলো যে এখন ইন্ডিয়ান আর্মি একটা নিয়ম করেছে যারা পাকিস্তান মিলিটারিতে বা ডিফেন্স ফোর্সে যারা চাকরি করত। তাদের একটা ইন্টারভিউ নেবে তারা মানে ইন্ডিয়ান আর্মি তাদের ইন্টারভিউ নিবে উদ্দেশ্য যে আসলেই তারা মানে ছিল কি না বা থাকলে পাকিস্তান ডিফেন্সের যদি কোনো কিছু গোপন কোনো কিছু তথ্য যদি আমাদের দ্বারা তাদের আমাদের কাছে থাকে তাহলে যাতে আমরা ইন্ডিয়ান আর্মিকে সহযোগিতা করি তখন তো আমরা যেহেতু ইন্ডিয়া আমাদের মিত্র পাকিস্তান আমাদের শত্রু এইভাবে আমরা চিন্তা করতাম তো কাজে আমরা তখন উদ্বুদ্ধই ছিলাম যে আমরা যা জানি পাকিস্তান সম্পর্কে ওদের গোপনীয়তা যা আছে সব বলে সকল তথ্য ইন্ডিয়া সব বলে দেবো আমরা ইন্ডিয়াকে এটি এই মতো নেই যাই হোক তারপরে আমাকে মারাঠা রেজিমেন্টের কাছে হস্তান্তর করা হয় তো মারাঠা রেজিমেন্টের কাছে যখন আমাকে হস্তান্তর করা হলো ওরা কেন যেন একটা কারণ ছিল আমার বোধহয় যে আমি সেই সময়েই আমি বাংলা ইংরেজি উর্দু হিন্দি এসব ভাষাতে আমি খুব অনবরত কথা বলতে পারতাম ওই সময় থেকেই তো ওরা আমাকে মনে করল আমি হয়তো পাকিস্তানি চর কেন আমার ইংরেজির ফ্লুয়েন্সি দেখেই ওরা বুঝতে পেরেছে যে বোধহয় এর লোকটা তো অনেক চার লুক এই ওরা আমাকে করলো কি মারাঠা রেজিম্যান্ট যাওয়ার সাথে সাথেই আমার হাতটা পিছনে বেঁধে বেড়ালো চোখটা বেঁধে বেড়াইলো আমাকে একদম তা আমি কেন আমি আমাকে কোনো জবাব দিচ্ছে না কেন আমাকে এটা করা হচ্ছে বলে যেন এটা আমাদের নিয়ম তো এইভাবে আমাকে মারাঠা রেজিমেন্টের কোথায় যে নিয়ে গেলো ওরা চোখ টোক যাই হোক একটা ক্যাম্পে নিয়ে গেল সেখানে আমি প্রায় চল্লিশ দিন ছিলাম ওই সময় আমার পরপর দুইবার ইন্টারোগেশন হয়েছে হেডেড বাই এ কর্নেল আর্মি কর্নেল ইন্ডিয়ান আর্মির সাথে আরও অনেক অফিসার ছিল তারাও অনেক দুইবারই আমার ইন্টারোগেশন নিয়েছে সেই সময় তারা পাকিস্তান এয়ারফোর্স সম্পর্কে আমি বলছি যেহেতু আমি এয়ারফোর্সে ছিলাম আমি এয়ারফোর্সে যতটুকু জানি সেইটুকুই তোমাদেরকে বলতে পারবে আর বাইরে আমি কিছু বলতে পারবো না কারণ আমার যেখানে যেখানে পোস্টিং ছিল যেসব এলাকাতে আমি দেখেছি এয়ারফোর্সের যা কিছু আমি জানি যে ইনফরমেশনের যেসব ব্যাপার স্যাপার এইগুলি আমি তোমাদেরকে বলতে আপনি তো মানে যুদ্ধে যোগদান করে তো তাহলে আপনি আসলে বিপদগ্রস্ত হয়েছেন রীতিমতো আমি আসলে মৃত্যু ভয় ছিলাম বলতে গেলে সত্যি কথা বলতে গেলে যখন আমাকে এইভাবে আমি ব্যতিক্রম মানে একটা ইতিহাস জানছি আপনার কাছে মানে 40 দিন আমার পাওয়া যায় না এই যে 40 দিন এই হাতটা এইভাবে পিছনে বাঁধা থাকতো চোখটা বন্ধ থাকতো মানে এগুলা কষ্টের কথা বললে তখন যেহেতু এখন তো অনেক ভালো লাগে চিন্তা করতে যে আমার এইটুকু অবদান আছে বা আমি এত কষ্ট করেছি কিন্তু সেই সময় আমি আসলে মনে হতো আমার কাছে যে আমি বোধ আর কখনও দেশে আর ফিরতে পারবো না আসলে মুক্তিযুদ্ধ করতে আমি এটা কার ভিতরে পড়লাম অনেক সুন্দর করে বলছিলেন আর শুনবো আপনার যুদ্ধের স্মৃতি কথা আর প্রিয় দর্শক শ্রোতা আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে বিরতির পর আবার আমরা শুনবো স্থিতি কথা প্রিয় দর্শক ফিরে এলাম আবার অনুষ্ঠানে আমরা শুনবো আব্দুল মজিদের কথা আসলে এগুলি তো এখন স্মৃতিতে পরিণত হয়ে গেছে অনেক স্মৃতি এখন আমরা ভুলেও গেছি তারপরেও আমার যতটুকু মনে আছে তারই ভেতর থেকে আমি চেষ্টা করতেছি বলতে যে যখন মারাঠা রেজিমেন্টের কাছে আমাকে হস্তান্তর করা হলো এবং চল্লিশ দিন তারা যখন আমার হাত পিছনে বেঁধে রাখতো শুধুমাত্র খাওয়ার সময় আমার হাতটা খুলে দিত এবং চোখটা খুলে দিত আর বাকি চব্বিশ ঘন্টা আমার হাত এবং চোখ বাঁধা থাকতো এবং আমাকে ফ্লোরের ভিতর সুতে হতো শুধু তাই নয় ফ্লোরের ভিতরে যে আমি যেহেতু হাতটা আমার পিছনে বাঁধা থাকতো অথবা আমাকে ঘুমাইতে হতো বুকের উপরে জাস্ট বুকের উপরে এইভাবে আমার প্রায় চল্লিশটা দিন কেটে গেছে এবং আমার মনে আছে যে আমার মনে হতো যে আমার পিঠের এই মাংসগুলি বোধহয় পচে গেছে যাই হোক চল্লিশ দিন আমাকে ওনারা দুবার ইন্টারেগ্রেশন করলেন হেডেড বাই কর্নেল একজন আই ইন্ডিয়ান আর্মির ওনারা পরপর দুইবার এবং আমি যতদূর পাকিস্তানি এয়ারফোর্স সম্পর্কে জানতাম সব কিছুই তাদের কাছে আমি সেটা খুলে দিন তাদের সেই অফিসিয়াল সিক্রেসি বলেন বা কোথায় তাদের কোন স্টেশন আছে ফাইটিং স্টেশন কোথায় প্লেনগুলি এয়ারপ্লেনগুলি কোথায় রাখা হয় আমি যতদূর জানি যেখানে যা কিছু দেখেছি সব কিছু তাদের কাছে বলার পরে তখন তাদের বিশ্বাস অর্জন করতে পেরলাম যে হ্যাঁ আমি আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমি কোনো পাকিস্তানি অনুচর নই তা ওই সময় আমার সাথে ছিল এয়ারফোর্সের আর একজন লিডিং এয়ারক্রাফটসম্যান ছিল হামিদুল হক বাবলু আর এক এর একটা লোক এক ভদ্রলোক ছিলেন সে সিপাই ছিলেন এরা আমরা তিনজন গেলাম তখন ওখানে আর ওখানে যাওয়ার পরে তখন আমার সাথে দেখা হলো যে ওখানে পরবর্তীতে উনি বিমানের বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ছিলেন তখন উনি এয়ারফোর্সের ফ্লাইট ক্যাডেট ছিলেন ওনার নাম আব্দুল মাজেদ ছিল এবং ওনার ভাই ওর ডাকনাম ছিল সে সেও এয়ারফোর্সের লিডিং এয়ারক্রাফম্যান ছিল পরবর্তীতে উনি যুবল বগুড়া জেলা যুবলীগের সভাপতি ছিলেন এবং সেভেন্টি ফাইভের পরে বঙ্গবন্ধু হত্যার পরে তাকেও হত্যা করা হয় এবং আরেকজন ছিলেন অফ অফিসার আমিনুল ইসলাম তাদের সাথে গিয়ে আমার সরস্বতী বাগানে ওদের সাথে দেখা হলো এবং সেখানে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে সেটা মূলত একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বাংলাদেশ থেকে যেসব রাজা করার চোর ডাকাত এই ধরনের বিভিন্ন চরিত্রের যে লোকগুলি তাদেরকে ধরে ধরে নিয়ে ওই ক্যাম্পে রাখা হতো ক্রিমিনালগুলি ক্রিমিনালগুলির জন্য ওখানে একটা ক্যাম্প তৈরি করেছিল তারা ওটা হলো সেভেন্টি আমার এখনও মনে আছে সেভেন্টি ফাইভ বিএসএফ ক্যাম্প পাশে একটা বিশাল শালবন ছিল মাঝখানদের ঝর্ণা ছিল আমরা যাওয়ার পরেই ওই ক্যাপ্টেন মাজেদ এবং খসরু আমিনুল ইসলাম ওদের আবার ওরা ক্লিয়ার হয়ে গেল তখন আমাকে ওখানে এক নম্বর কমান্ডার হলাম আমি দুই নম্বর কমান্ডার হামিদুল হক বাবলু তিন নম্বর বিডিআরের যে ভদ্রলোক আমাদের সাথে গেছিলেন সে হলো তখনকার নাম ছিল বোধ হয় ইপিআর ইপিআর হ্যাঁ এখন তো বিডিআর তো ইপিআর উনি হ্যাঁ এখন বোধ হয় বর্ডার গার্ড বলে বিজিবি বলে এখন বোধ খুব সম্ভব বিজিবি রাইট তো যাই হোক তো আমাকে ওখানে বানানো হলো এক নম্বর কমান্ডার আহমিদুল হক বাবলু দুই নম্বর ওই উনি তিন নম্বর এবং আমাদের যে কাজটা ছিল এই ক্রিমিনালদেরকে সাহায্য করা তাদেরকে পেটানো তাদেরকে লাইন মতে নিয়ে আসা ইন্টারগেশনের সময় মারধর করে ওদের কাছ থেকে কথা বের করা কে কোন উদ্দেশ্যে ইন্ডিয়াতে আসছে এগুলি ওরা আমাদের মাধ্যমে বের করত। মূলত ইন্টারগেশনটা তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেহেতু আমি এক নম্বর কমান্ডার ছিলাম মূলত মূল দায়িত্বটা আমার উপরেই ছিল যে ইন্টারগেট করে ওদের কাছ থেকে বাংলাদেশ ওরা কী উদ্দেশ্যে ইন্ডিয়াতে আসছে এটা বের করার জন্যই মূলত ইন্টারগ্রেশনগুলি হলো তো যাই হোক সেখানে বেশ কিছুদিন থাকার পরে সেখানে আরও কিছু কাজ করতে হয়েছে আমাকে ওই সরস্বতী বাগানের ওখানে ওখানে নতুন কাঁচা রাস্তা ছিল তারাই ওই ক্রিমিনাল এবং আমরা সবাই মিলে প্রথম প্রথম আমরা নিজেরাও এই যে ইট বালি সিমেন্ট এগুলির ঢালাই মিক্স করে ওদের ওখানে আমরা রাস্তাও বানাইছি রাস্তার কাজ করেছি ইন্ডিয়ান ওই বিএসএফ ক্যাম্পের ওখানে আমরা গিয়ে রাস্তার আমি নিজেও করেছি এগুলি এবং মোটামুটিভাবে তাতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কেমন করে রাস্তা পাকা করা যায় বা কেমন করে বাড়ি করা যায় ওখানে আমাকে হাতে কলমে এগুলি করতে হয়েছে কেননা তারা ইন্ডিয়ান আর্মি আমাদেরকে করতে বলেছে বিএসএফ আমাকে করতে বলছে বলে আমি এগুলি তখন শিখেছি যাই হোক সেখান থেকে আসার পরে তখন ওরা বললো যে ঠিক আছে আপনি ক্লিয়ার সিকিউরিটি ক্লিয়ার হয়ে গেল আমার যার না আমি সত্যিকারক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই তখন আমাকে তখন আবার ব্যাক করলো যে তুমি আবার ফেরত যাও ইয়াদ ক্যাম্পে তখন আবার আমি ওখান থেকে আমাকে পাঠানো হলো সেই বালুঘাটিয়ত ক্যাম্পে তো আসার পর আবার ফ্লাইট লেফটেন্যান্ট রহিম যিনি ওখানে ডিপুটি ক্যাম্প কমান্ডার ছিলেন আমি আগেও বলেছি যে এমএনএ আবু সাহিদ সাহেব প্রফেসর আবু সাইদ ছিলেন কমান্ডার স্যারের হ্যাঁ উনি কমান্ডার ছিলেন ওটার তো তখন রহিম সাহেব আমাকে বললেন যে হো আপনাকে তো ওরা এত টর্চার করবে এত কিছু করবে এটা তো আমার জানা ছিল না আই এম সরি ফর দ্যাট তো যাই যেটা ঘটে গেছে এটা করে আর লাভ নেই আপনি তাহলে এক কাজ করেন আপনি এইট থিয়েটার রোডে এয়ারফোর্সের একটা অফিস আছে আপনি কলকাতায় ওখানে চলে যান কিন্তু আমার ভিতরে এই ইয়েটা করাতে বিশেষ করে এইসব এই চল্লিশ এই যে টর্চারের বিভিন্ন পদ্ধতি করা তখন আমার ভিতরে ক্ষোভটা আরও বেশি জমা হচ্ছিল এবং যার ফলে আমি সম্মুখ যুদ্ধ করার জন্য আমার ভিতরে খুব একটা বেশি আমি খুব উদ্গ্রীপ্ত ছিলাম যে আমি কীভাবে সম্মুখ যুদ্ধ করতে পারি তো আমরা তখন রাজেন্দ্রপুর বলে ইন্ডিয়াতে পশ্চিমবাংলার একটা রেল স্টেশন আছে ওই রেল স্টেশনে বসে যে আমি কলকাতা যাবো না দেশে যাব চিন্তা করতেছি যে কিভাবে কোথায় যোদ্ধাটা করব। কিভাবে। তো ওই সময় আমার পার্শ্ববর্তী থানা গাবতলি থানার ওনার নাম ছিল আবদুল আজিজ রঞ্জু উনি ওনার একটা গ্রুপ নিয়ে তখন বাংলাদেশের ভিতরে ওরা ঢুকতেছে তখন আমার সাথে হামিদুল হক বাবলু পরবর্তীতে উনি ফ্লাইটস্যান হিসেবে এয়ারফোর্স থেকে রিটায়ার করেছেন আর কি আমি এয়ারফোর্স থেকে পরবর্তীতে সার্জেন্ট হিসেবে রিটায়ার করেছি সেটা অনেক পরের ঘটনা হ্যাঁ কিন্তু সেই সময়ের ঘটনা তখন বাবলো আর আমি তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা সম্মুখ যুদ্ধে জয়েন করতে চাই অথবা আমরা এই গ্রুপের সাথে আমরা বাংলাদেশের ভিতরে ঢুকে যাব এবং এইভাবেই আমরা তখন ওই গ্রুপের সাথে আবার ওই চর হয়ে ওই যমুনা নদী দিয়ে নৌকা দিয়ে আমরা এসে আবার শাড়ি দিতে নামি সেখান থেকে আমরা গাব তুলতে হেঁটে হেঁটে আমরা গাবতলিতে চলে যায় যুদ্ধের কোনো স্মৃতি আপনার মনে আছে সম্মুখ যুদ্ধের স্মৃতি হলো কি যে প্রথমে আমাদের ভিতরে ঢোকার পরে আমাদের মূল কাজটা ছিল কোথাও কোনো রাজাকার কোনো স্পাই টাই ইত্যাদি এই ধরনের লোক যারা পাকিস্তান বাহিনী থেকে সহযোগিতা করে তাদেরকে খুঁজে বের করা বা তাদের শাস্তি প্রদানের ব্যবস্থা করা এবং সেই সময় সত্যি কথা বলতে কিছু কিছু রাজাকার আমরা ধরেছিলাম এবং আমরা মেরেও ফেলেছি সম্মুখ যুদ্ধ যখন ব্যাপারটা যখন ডিসেম্বর মাস যখন আসলো ডিসেম্বর মাস আসার সময় তখন আমাদের ভিতরে সমস্ত এলাকার যত মুক্তিযোদ্ধারা ছিল যে তখন আমাদের ভিতরে একটা প্ল্যান হলো যে আমরা সেরে উপজেলাতে তখন পাকিস্তান আর্মি ক্যাম্প ছিল যে ওই পাকিস্তান আর্মি ক্যাম্পের আমরা ওই ওদের সাথে সম্মুখ যুদ্ধে যাব তখন আমরা মুক্তিযোদ্ধারা বিভিন্ন গ্রুপ আমরা চারদিক দিয়ে থানার চারপাশ দিয়ে আমরা ঘেরাও করে আমরা থানাকে আক্রমণ করা হলো এটা খুব সম্ভব ডিসেম্বরের কয় তারিখ সাত আট তারিখ হতে পারে তো ওই থানা যখন আমি আক্রমণ করলাম সম্মুখ যুদ্ধে ওই দিনই আমি আহত হই ওই থানা আক্রমণ হয়ে আমি আহত হয়েছিলাম ওই সময় তখন আমার গ্রুপ থেকে আমাকে ওখান থেকে তখন পরবর্তীতে এক সপ্তাহ না এক সপ্তাহ চার পাঁচ দিন পরে আবার ওই সেই দিন আমরা অকৃতকার্য হই আমরা যখন ব্যাক করি সেদিন আমরা আমরা ওদের ওরা যখন কারণ আমরা যে যন্ত্রপাতি যেগুলি যাই আমাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল ওদের সাথে আমরা টিকতে পারতেছিলাম না আসলে হ্যাঁ ফলে আমরা ব্যাক করি আমরা মানে আমরা উজ্জ্বরে পিছন পিছন ফিরে যাই আমরা আমরা উজ্জ্বল করে ব্যাক করি আবার তিন চার দিন পরে তখন আমরা আরও কিছু অস্ত্রশস্ত্র ভারী কিছু অস্ত্রশস্ত্র নিয়ে পরবর্তীতে গিয়ে আমরা ওরা তো সবাই থাকতো বাংকারে সেই সময় কাজে আমরা বাইরে থেকে গুলি করে ওদের কিছুই করতে পারতাম না ওখানে ওরা থানার ভিতরে অনেক বাংকার খুঁজছিলো মাটিতে অনেক বাংকার ছিল এবং বাংকারের ভিতরে থেকে ওরা ওখান থেকে আমাদেরকে গুলি করতো কিন্তু আমরা ওরা আমাদেরকে দেখতো আমরা ওদেরকে দেখতে পারতাম না ফলে আমরা প্রথম দিন পারলাম না পরবর্তীতে আমরা যেটা ওই গ্র্যানেড করে যে রাইফেলগুলি ওইগুলিতে যখন আমরা নিয়ে আসলাম তারপরে যখন ওদের বাংকারে গ্যানেট মারা শুরু করলাম তখন ওরা বাংকার থেকে যখন বের হলো তখন আমাদের সাথে একটা তো ওই যুদ্ধটা আমি পরবর্তী যুদ্ধ করতে পারিনি ওটা আমার একটা আফসোস কেননা প্রথম দিন যেদিন আক্রমণ হয় ওই দিনে আমি আহত হই ওই দিনে আহত হই আমি যুদ্ধ থেকে তারপরে তো ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়ে গেল দেশ তো এর মাঝখানে আরও অনেক ঘটনাই আছে কেননা নয়টি মাসের ঘটনা এক ঘন্টা বা মানে একদিন এটা বলাও সম্ভব না কিছু মনে করে বলতে পেরেছেন তবে এটা তো স্মৃতি থেকে এখন স্মৃতির পাতার থেকে যতটুকু আমার মনে আছে স্মৃতির পাতার থেকে আমি এগুলি আস্তে আস্তে যতটুকু এর ভিতরে হয়তো আরো অনেক ঘটনা আছে যেগুলি আমরা হয়তো একটু হয়তো জিজ্ঞেস করলে পরে সেটা আপনি পরবর্তীতে আপনি জানতেও পারবেন আর না যেমন মনে করেন আপনি আপনি যেমন খাদ্য যোদ্ধার রসদ খাদ্য এগুলি আপনারা কিভাবে সংগ্রহ করতেন আচ্ছা না যখন ইন্ডিয়াতে ছিলাম তখন তো ওরা ইন্ডিয়ায় আমাদেরকে খাওয়াতো তবে আপনাদের একটা বলি এটা অভিজ্ঞতার কথা আমরা যে আটাগুলি খেতাম আটাগুলি এবং আটা থেকে যে আমাদেরকে যে পুরিগুলি দেওয়া হতো এবং পুরি এবং ওর ভিতরে যে পোকা এবং আটা এবং পোকার পরিমাণ প্রায় সমান সমান ছিল প্রথম প্রথম আমরা পোকাগুলি ফেলে দিয়ে তারপরে রুটি খেতাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে যদি পোকাগুলি ফেলে দেয় তাহলে আমাদের কিছুই থাকে না ওই রুটিগুলি যে আটার সাথে পোকা রয়েছে সেটি দিয়ে পুরি বানিয়েছে এবং ওটা দেখেই খাচ্ছি কেন ওটা না খেলে তো আমরা বাঁচব না এবং আরেকটা ব্যাপার সেই সময় ছিল যে আমাদের প্রত্যেকের কিন্তু চর্মরোগ ছিল এবং চোখের অসুখ এটা প্রায় এটা মেজর ওই সময় বিভিন্ন লোকজনের কেন আমাদের অনেকেরই এই চর্মরোগ এবং চোখের অসুখ এটা প্রায় একটা কমন ব্যাপার হয়েছিল এবং সেভেন্টি ওয়ানে আমার মনে হয় আমার যদি মনে পড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সেভেন্টি ওয়ানই হয়েছিল। ফলে আমাদের চলাচলও খুব বিঘ্ন যদি হতো কিন্তু পাকিস্তানি তো আরও বেশি অসুবিধা হতো আমাদের কেননা তাদের তো আরও তো ওই জন্য আমরা খুঁজতাম যে কোন লোকগুলি আমাদের ডিউটি ছিল যে কোন লোকগুলি পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করো প্রয়োজনে তাদেরকে শেষ করে দেওয়া তো যাই হোক আমরা এরকম চার পাঁচজন মানুষকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এইভাবেই বলতে পারি যে আমি যখন একটা ছেলে প্রমাণ পেলাম যে সে মুক্তিযোদ্ধাদের খবর নেওয়ার জন্য সে ভিতরে চলে আসছে গ্রামের ভিতরে গ্রামের ভিতরে এসে আমাদেরকে বলতেছে যে অমুক জায়গায় পাকিস্তান আর্মি আছে তোমরা চলো গেলে পরেই তোমরা মারতে পারবে এভাবে আমাদের সাথে মানে আমাদেরকে নিয়ে পাকিস্তানি আর্মিদের ধরাই দেওয়ার জন্য মিস ইনফরমেশন হ্যাঁ আমাদেরকে নেওয়ার জন্য তারা এইভাবে চেষ্টা করতেছিল তো পরে ওকে যখন আমরা ইন্টারগ্রেট করলাম তখন সে বাধ্য হলো বলতে যে ওখানকার শান্তি বাহিনীর কিছু লোকজন তাকে বলে দিয়েছে তুমি যদি মুক্তি মুক্তিযুদ্ধের এখানে আনতে পারো তাহলে তুমি অনেক পুরস্কৃত হবে পুরস্কৃত হবা তুমি কাজে তুমি যে কোনোভাবে ওদেরকে বোসুস দিয়ে তুমি এই দিকে নিয়ে আসো হ্যাঁ এবং এটা আমরা যখন জানতে পারলাম তখন আমরা সেই রাজাটাকে আমি না তাহলে এই যেমন এইভাবে মোটিভেটেড হয়েছে পাকিস্তানদের পক্ষে একে বেঁচে রাখা বাঁচায় রাখা আমাদের জন্য ঠিক হবে না এবং আমরা তখন আবার গুলি খরচ করতে রাজি ছিলাম না যেহেতু আমাদের গুলি খুব কম কম ছিল মানে পরিমিত সংখ্যক গুলি ছিল আমাদের হাতে তারপর ওই তন্নিহাট থেকে আমি আমার মনে আছে কামারের দোকান থেকে আমি এতবার একটা চুরি নিলাম ওর হাত পা বানিলাম দিনের দশটার সময় সেই তন্নি নদী ওই নদীর পাশে গিয়ে তারা জবাই করে আমি নদীতে বাসাই দিছি এটা আমার মনে আছে এখনো স্পষ্ট তো এগুলি হলো আমার মুক্তিযুদ্ধের এগুলি অভিজ্ঞতা যে আমি নিজে হাতে মানুষও জবাই করেছি কিন্তু সেই সময় রাষ্ট্রের জন্য কিন্তু সেই সময় আমার মনে হয়নি যে আমি কোনো অপরাধ করতেছি আমি যে মানুষ জব করতেছি এই ফিলিংসটা আমার কখনোই ছিল না এই ভিতরটা আমার এই এই বোধটাই আমার ছিল তো আপনি আমাদের আমি দেশের জন্য করতেছি মানুষের জন্য করতেছি বা এই দেশ মুক্ত হবে আমরা যা চাচ্ছি কেন যেহেতু আমি পাকিস্তানে ছিলাম পাকিস্তানিরা যে আমাদের সাথে যে বৈমাত্রে সুলভ যে আচরণ যেটা করছে যে জিনিসগুলো আমরা দেখেছি প্রত্যক্ষভাবে এই জিনিসটা তখন আমরা আসলে যে নজরুল সেই কথা না যে দেখিয়ে শুনিয়া কেঁপিয়ে পেয়ে গিয়েছি তো আমাদের ভিতরে ব্যাপারটা ওই রকমই ঘটেছিল যে আসলে আমরা পাকিস্তানদের যে নির্যাতন তাদের যে বৈষম্য এগুলি আমরা সরাসরি দেখেছি লক্ষ্য করেছি কাজে আমাদের ভিতরে যে ক্ষোভ এই ক্ষোভটা অন্যদের তুলনায় সাধারণ মুক্তিযোদ্ধার থেকে আমাদের একটু বেশি ছিল আপনার এই যুদ্ধের স্থিতীয় কথা শুনতে শুনতে আসলে কিভাবে যে সময়টি চলে গেল বুঝতেও পারছি না তো আপনাকে আমাদের জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই আপনাকেও ধন্যবাদ পাশাপাশি আমি জয়যাত্রা টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা যে উদ্যোগটি নিয়েছেন এই দেশের সূর্য সন্তানদের যেটা তারা তাদের স্মৃতি কথা তাদের মুক্তিযুদ্ধের কথা যে তারা ধারণ করায় সমস্ত দেশবাসীকে জানানো এবং বিশ্ববাসীকে জানানোর জন্য যে উদ্যোগটা নিয়েছেন এটা নিঃসন্দেহে এটা একটা বিশাল একটা কাজ তারা করেছেন আগামী প্রজন্মের জন্য তারা অবশ্যই একটা বড় কাজ করেছেন একটা কথা আমি বলতে হয়তো এটা বলা অত্যুক্তি হবে না বা বলা উচিত বলে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ আপ বর্তমান প্রজন্ম যদি ইচ্ছাও করে কখনো কোনো মুক্তিযুদ্ধ করতে পারবে না কেন মুক্তিযুদ্ধ আসে হাজার বছর পরে এটা হাজার বছর পরে কোনো প্রজন্মের একটা সুযোগ আসে তো আমি সেই সময় জন্ম নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি আমার এটা একটা অহংকার আসলে সত্যিকার অর্থে যে আমি ওই সময় জন্ম নিয়েছিলাম যে সময় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল বঙ্গবন্ধু এবং আমি বিশ্বাস করি যে জয়যাত্রা টেলিভিশনও তাদের জয় অব্যাহত থাকবে তাদের যাত্রাও অব্যাহত থাকবে এবং তার আগামীতে তাদের যে কার্যক্রমগুলি তারা সুচারুরূপে পালন করবে এবং দেশবাসীর কাছেও আমি জয়যাত্রা টেলিভিশন সর্বোত্তম আমি তাদের সাফল্য কামনা করতেছি সবাইকে ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ তো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে সময়ের স্বল্পতার কারণে আবারও নতুন কোনো বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে আসবে এই অনুষ্ নিয়ে আসবে এই অনুষ্ঠানে আপনাদের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল রইল জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকবেন জয়যাত্রার সাথে থাকবেন